খন্দকার মোস্তাক আহমেদ, জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদ এই তিনজন বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল সাধারণ সভা নির্বাচন 2013 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ঐতিহাসিক মীমাংসিত বিষয়গুলো নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া পাগলের পলাপে লিপ্ত। খালেদা জিয়ার প্রথম রাষ্ট্রপতি তথ্য উদ্ভট, এ তথ্য পাকিস্তানি তথ্য। ডিএসইসির বর্তমান প্রেসিডেন্ট এনায়েত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং প্রধানমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইজার ইকবাল সোবহান চৌধুরী, জনতা ব্যাংকের পরিচালক কায়সার আহমেদ প্রমুখ।